টসে জয়লাভ কোন দল ভাই? রতনপুর টসে জয়লাভ করেছে। এবং ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এসসিএ 2023 এসসিএ কাপ 2023 এর আজ দ্বিতীয় দিন, দ্বিতীয় অর্ধে আমরা দেখতে পাবো রতনপুর হ্যাপি ক্লাব ভার্সেস সাবাজপুট অগ্নিবীণা। এসসিএ কাপ 2023 এর প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ 15,000 টাকা, যেটি দিয়ে নগদ অর্থ দিয়ে সাহায্য করছেন নেব নেশনের পক্ষে কর্ণধাসী অনির্বাণ মাইতি। এবং প্রথম ও দ্বিতীয় যে সুদৃশ্য ট্রফিটি আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে, সেটি দিয়ে সাহায্য করছেন ঈশ্বরশ্রী মাধবীবালা, ঈশ্বর শ্রীমতী মাধবীবালা দাসের স্মৃতির উদ্দেশ্যে তার পুত্র কার্তিকচন্দ্র দাস। যে সুসজ্জিত মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, কমেন্ট্রি বক্স তৎসহ সবাই উপবিষ্ট রয়েছেন, সেটি দিয়ে সাহায্য করছেন তাপস দাস। সমস্ত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি দাতা শ্রী জাকির হোসেন। মাঠের বাইরে কোনো দর্শক বন্ধু যদি ক্যাচ দেন, ক্যাচ ধরেন, তাহলে 85 টাকা দিয়ে পুরস্কৃত করবে শেখ সোহেল। ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি দাতা শক্তিপদ কামিলা নিউ মাতৃ জুয়েলার্সের পক্ষে মাইতিহাট। বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট কিপার এবং বেস্ট ফিল্ডারের ট্রফি দাতা গীতা ফ্যাশন হাউস, প্রোপাইটার কৌশিক জানা কানুপড়াহাট। কোনো ব্যাটসম্যান যদি ইনিংসের প্রথম বলে ছক্কা মারতে পারেন তাহলে 50 টাকা, এবং কোনো বোলার যদি ইনিংসের প্রথম বলে উইকেট নিতে পারেন তাহলে 100 টাকা দিয়ে পুরস্কৃত করবেন গিরিবালা ইলেকট্রনিক মাইতিহাট। স্কোরবোর্ডে, ইলেকট্রনিক স্কোরবোর্ডের দায়িত্বে রয়েছেন শেখ হিরু, জাকির হোসেন, শীর্ষেন্দু এবং অনেকে। পিচ কিউরেটার শান্তনু এবং আমাদের ক্লাবের সমস্ত মেম্বাররা। নমস্কার, শিশু সদন উদ্যান থেকে সবাইকে আরো একবার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কথা বলা শুরু করছি চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচের ধারা বিবরণী দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে দীঘা রতনপুর টসে জয়লাভ করেছেন। টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছেন, প্রথমে ব্যাট করবেন। সাবাজপুট অপরদিকে সাবাজপুট অগ্নিবীণাকে ফিল্ডিং করবার জন্য পাঠিয়েছেন। সাবাজপুট অগ্নিবীণা দলের সমস্ত প্লেয়াররা পজিশন নিয়ে নিয়েছেন, একে একে একটি স্লিপ, পয়েন্ট, ডিপ, মিড উইকেট, বল বয়, একটু সরে, লং অফ, লং অন, মিড অন এবং লং লেগে একজন
এভাবে ফিল্ডিং সাজিয়ে নিয়েছেন সাবাজপুট অগ্নিবীণা। এই ম্যাচে আম্পায়ারিং এর দায়িত্বে যারা আছেন কৌশিক মাইতি এবং প্রণব জানা, লেগ আম্পায়ার কৌশিক মাইতি এবং মেন আম্পায়ারে আমরা ভূমিকায় দেখতে পাচ্ছি প্রণব জানা মহাশয়কে, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই কমিটির তরফ থেকে। হ্যাঁ, প্রথিত যশ আম্পায়ার কৌশিক মাইতি এবং প্রণব জানা এই ম্যাচের ম্যাচ পরিচালনা করছেন। গোড়া পত্তনকারী দুই ব্যাটসম্যান, দীঘা রতনপুর দলের দুই প্রারম্ভিক ব্যাটসম্যান, তারা পিচে প্রস্তুত হয়ে নিচ্ছেন। ব্যাটসম্যানের নামগুলো বলবেন এবং গোড়া পত্তনকারী বোলারও প্রস্তুত দেখতে পাচ্ছি, তিনি প্রস্তুত হয়ে নিচ্ছেন। স্ট্রাইকে কে রয়েছেন? স্ট্রাইক রিভু ন স্ট্রাইক। দুই দলের একজন করে অতিরিক্ত খেলোয়াড়কে মঞ্চে আসতে অনুরোধ করছি। প্লেয়ার পরিচিতির জন্য দুই দলের যে একজন করে প্লেয়ারকে, অতিরিক্ত প্লেয়ারকে মূল মঞ্চে ডেকে পাঠাচ্ছি। হ্যাঁ, খেলা শুরু হবে। মানিক বোলার, মানিক প্রস্তুত, রাইট হ্যান্ড রাউন্ড দ্য উইকেট। প্রথম বল ড্রাইভ করেছেন, চমৎকার ড্রাইভ, চোখে দেখবার মতো শট, গড়ানে বল মাঠের বাইরে, চার চারটি রান। প্রথম ওভারের প্রথম বলেই চার চারটি রান, দলের খাতাটি সচল হলো। রিভু বামহাতি ব্যাটসম্যান। পরের বল মানিকের, একই ধরনের বল ছিল, এক্ষেত্রে কিন্তু ফিল্ডার তৎপর ছিল, ওই শর্ট পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে থাকা প্লেয়ার, রান নেওয়ার চেষ্টায় ছিলেন নন স্ট্রাইকিং জোনে দাঁড়িয়ে থাকা প্লেয়ার, শেষমেশ তিনি নিজের জায়গায় ফিরে এসেছেন, কোনো অঘটন ঘটেনি। রান সংখ্যা যা ছিল তাই চার, কোনো উইকেট না হারিয়ে। প্রথম ওভারের খেলা চলছে, মানিক রিভার্স সুইপ করবার প্রচেষ্টায় ছিলেন কিন্তু বল উইকেট কিপারকে ফাঁকি দিয়ে সরাসরি মাঠের বাইরে এবং ওয়াইডে ছুটতে। এবং আম্পায়ার ওয়াইড জানিয়ে দিয়েছেন, সম্ভবত লেগ স্টাম্পের বাইরে রিভার্স সুইপ করার প্রচেষ্টায়, রিভার্স সুইপ ছিল, এই কারণেই প্লেয়াররা আম্পায়ারের কাছ থেকে জেনে নিচ্ছেন যে কেন ওয়াইড। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, এটা আমরা সকলেই জানি, তো প্লেয়ার বন্ধুদেরও বলছি আপনারাও মেনে চলুন। আমরা সকলেই জানি যে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত মাঠে। ধন্যবাদ সকল সতীর্থ প্লেয়াররা মেনে নিয়েছেন। এবং এটা পাঁচ চার রান ওয়াইডের সূত্রে, একটি সাকল্যে পাঁচ, দলীয় রান এক লাফে নয়। পরের বল এক্ষেত্রে কিন্তু ব্যাটে খেলেছেন, সম্ভবত ব্যাটে খেলেননি, আউট। হ্যাঁ, আবেদন জোরালো ছিল, হ্যাঁ সেই আবেদনে আম্পায়ার কর্ণপাত করেছেন, হ্যাঁ ব্যাটেই খেলেছেন এবং আউট। ব্যাটসম্যান বিহেভ ইয়োরসেলফ, ব্যাটসম্যান মাঠের মধ্যে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, ব্যাটসম্যান মাঠের মধ্যে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, বিহেভ ইয়োরসেলফ। কর্ড বিয়ান্টের রিভিউ রাজনন্দিনী কাপেও ছিল না, কোনো রিভিউ নেই, আঞ্চলিক বিহেভ ইয়োরসেলফ, মাঠের মধ্যে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। আঞ্চলিক ক্রিকেটে রিভিউ এখনো ঠিকঠাক ভাবে চালু হয়নি, আঞ্চলিক ক্রিকেটে রিভিউ থাকে রান আউট অন্য কারণে, কট আউটের কোনো রিভিউ থাকে না। হ্যাঁ, রান আউটের ক্ষেত্রে হয়তো সম্ভব, এক্ষেত্রে সম্ভব না, যাই হোক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়ার, চূড়ান্ত সিদ্ধান্ত আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গণ্য। দলীয় রান নয়, কোনো উইকেট না হারিয়ে
প্রথম ওভারের খেলা চলছে, খেলাটা একটু তাড়াতাড়ি পরিচালনার জন্য বলব। আমি 2 মিনিট টাইম দিলাম নেক্সট ব্যাটসম্যান আসার জন্য। এই দুটো প্লেয়ারকে বলছি, পলাশ পলাশ টিমের প্লেয়ারদের একটু কন্ট্রোল করো, পলাশ টিমের প্লেয়ারদের একটু কন্ট্রোল করো। রতনপুর হ্যাপি ক্লাবকে বলছি, 2 মিনিট টাইম দিলাম আমি নেক্সট ব্যাটসম্যান মাঠে আসার জন্য, আমরা কমিটির তরফ থেকে অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হব। খেলা একটু স্থগিত রয়েছে, সম্ভবত আম্পায়ারের ডিসিশনে সন্তুষ্ট নয়। দর্শকদের উদ্দেশ্যে বলছি, কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না, খেলায় কিছুটা বিলম্বিত হচ্ছে আমরা বুঝতে পারছি, কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। দয়া করে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। আমরা আন্তর্জাতিক ক্রিকেটেও দেখেছি যে অনেক ডিসিশন ভুল হয় পরবর্তীকালে আমরা বুঝতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমরা মেনে নিয়ে খেলাটা সুন্দরভাবে পরিচালনা করি বা সেই খেলাগুলো মেনে নিয়ে সুন্দরভাবে পরিচালনা করে থাকেন আন্তর্জাতিক ক্রিকেট অথরিটি। এক্ষেত্রেও বলবো, আপনারা খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়ে এসছেন, একটা দর্শকরাও আগ্রহে আছেন, এমন কিছু করবেন না যে দর্শকদের সেই আশাটা ব্যাহত হয়, ব্যাঘাত ঘটে, আশাহত হন দর্শক। তাই রতনপুর ক্রিকেট একাদশের আমি কর্মকর্তাকে বলবো, ক্যাপ্টেনকে বলবো, এবং যারা কার্যকর্তা রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু বিষয়টাকে একটু বিবেচনা করুন। অবিলম্বে খেলাটা শুরু করা হোক আমরা সংস্থার তরফ থেকে চাইছি। আমি রতনপুর হ্যাপি ক্লাবকে বলছি, ভুল ডিসিশন যদি হয়ে থাকে, ভুল ডিসিশন কিন্তু ক্রিকেটের একটা অঙ্গ। আমরা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সমস্ত ক্রিকেটে দেখেছি, ভুল ডিসিশন যদি হয়েও থাকে আমি মেনে নিচ্ছি, তাও কিন্তু সেটা ক্রিকেটের অঙ্গ। খেলোয়াড় সুলভ আচরণ আমি আশা করছি। নেক্সট ব্যাটসম্যান পাঠাতে অনুরোধ করছি। কে কে টিম কে ধরেছিল, তুমি ধরেছিল তো, দেবেশকে ফোন করো, তাকে বলো কি
রতনপুর রতনপুর হ্যাপি ক্লাবের ক্যাপ্টেন রতনপুর হ্যাপি ক্লাবের ক্যাপ্টেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি। 12 ওভারের খেলা, যথেষ্ট সময় লাগে, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত মাঠের মধ্যে। সুমন, রতনপুরের কার্যকর্তার সঙ্গে একটু কথা বলো। রতনপুর হ্যাপি ক্লাব, দু মিনিটের মধ্যে রিপোর্টিং করতে বলো।